অনন্তকালের জন্য সমুজাদের জন্য এটা বাধা এখানে বাধা সৃষ্টি হওয়ার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। প্রতি বছরের না এবারও গুঞ্জন চলছে সোহরাওয়ার্দী উদ্যানে হয়তোবা শেষবারের মতো বসতে যাচ্ছে বই মেলা। তবে এটি কতটা যুক্তিসঙ্গত সে বিষয়ে যাওয়ার আগে একটি বিষয় নিশ্চিত করতে চাই যে সোহরাওয়ার্দী উদ্যান এখানে সবুজ বনায়ন করার একটি প্রজেক্ট হয়তোবা চালু হতে যাচ্ছে, যে কারণে বাংলা একাডেমি এখানে সামনে বছর থেকে বা সামনে যে দুই বছর রয়েছে সেই দুই বছর বইমেলা এখানে দিতে পারবেন না। তবে বাংলা একাডেমি সর্বোচ্চ চায় যে এখানেই যেন বইমেলা অনুষ্ঠিত হয় এবং অমর একুশে বইমেলা অন্যত্র চলে না যায়, সেক্ষেত্রে হয়তোবা অনেকটাই ঝামেলার সম্মুখীন হতে হবে বাংলা একাডেমির। চলুন জেনে নেওয়া যাক সংশ্লিষ্ট এবং সাধারণ মানুষ এসব বিষয়ে কী মনোভাব পোষণ করছেন। যদি পরিবেশ বান্ধবের উদ্দেশ্যে হচ্ছে বইমেলাটা সোহরাওয়ার্দী উদ্যান থেকে স্থানান্তর করার জন্য হচ্ছে উদ্যোগ নেয়, সেক্ষেত্রে আমি বলবো যে এটা খুব বেশি মানে খুব বেশি খারাপ কিছু হবে না, কারণ যেহেতু আমাদের আসলে এখন পরিবেশটাই হচ্ছে সবার আগে দেখা উচিত। কারণ আমরা কিন্তু আমি নিজেও হচ্ছে পরিবেশ বিজ্ঞানেরই স্টুডেন্ট, তো আমরা কিন্তু খুব দেখতেছি যে ক্লাইমেট চেঞ্জের কারণে এই যে আমরা প্রতিনিয়ত পরিবেশ দূষণ এই জিনিসটা ফেস করতেছি, তো ওই ক্ষেত্রে যদি সোহরাওয়ার্দী উদ্যানের মানে হচ্ছে বনায়নটা সংরক্ষণ করার জন্য বইমেলাটা অন্য জায়গায় স্থানান্তরের একটা পরিকল্পনা করে থাকে, তো আমি এটাকে বলবো যে এটা খুব বেশি নেতিবাচক কিছু হবে না। এটার যে স্বকীয়তাটা হারাবে, কারণ যুগের পর যুগ একটা জায়গায় যেহেতু হয়ে আসতেছে, চেঞ্জ করলে অবশ্যই একটা প্রভাব পড়বে সবার ভেতরে মেলার ক্ষেত্রে। যদি বনায়নের উদ্দেশ্যে আসলে মানে এটা করা হয়, যদি অন্য জায়গায় করা হয় তাহলে তো এটা ভালো উদ্যোগ আর কি। আর শুনতেছি পূর্বাচলের দিকে হওয়ার কথা, এবার নাকি পূর্বাচলে বইমেলা হবে। এতদিন ধরে যেহেতু হয়ে আসছে তো সবাই আমরা অভ্যস্ত, আমরা ফেব্রুয়ারি মাস আমরা যারা ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করি তো ডিসেম্বরের 16ই ডিসেম্বরের পর থেকে আমাদের মধ্যে কিন্তু একটা উৎসব আমেজ কাজ করে, একটার পর একটা কিন্তু চলতেই থাকে, যেমন ফাল্গুন, তারপরে 21শে ফেব্রুয়ারি, তারপরে সরস্বতী পূজা থাকে, ভ্যালেন্টাইন্স ডে থাকে, সব কিছু মিলে একটা কিন্তু উৎসব আমেজ চলতে থাকে। হ্যাঁ, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হয় বলে একটু ক্যাওয়াস বেশি হয়, কিন্তু দেখা যায় যে আমরা এটাকে এনজয় করি। তো এটা যদি বাহিরে হয় তাহলে আমার মনে হয় অতটা সবাই উৎসাহিত হবে। প্রথমত হচ্ছে বইয়ের প্রতি আমাদের সবার একটা অন্যরকম দুর্বলতা আছে, যারা বই প্রেমী তারা বই মেলা যেখানেই হোক না কেন তারা ছুটে যাবে, তো তাদের জন্য আসলে কোনো বাধা নেই। কিন্তু আমরা যদি পরিবেশের দিকে তাকাই, সরকার যে উদ্যোগটা নিয়েছে আসলে আংশিক প্রশংসাযোগ্য, আংশিক প্রশংসাযোগ্য না। বইমেলার যে ইতিহাস ঐতিহ্য বছরের পর বছর এখানে হয়ে আসছে আমরা সেটা দেখছি, আমরা হয়তো সহজে পরিবর্তন মেনে নিতে পারবো না, আবার পরিবর্তনটা যদি পজিটিভভাবে সরকার ফুটিয়ে তুলতে পারে হয়তোবা তখন আমরা মেনে নিতে পারবো। এখন ডিপেন্ড করতেছে যে তারা যে সিদ্ধান্তটা নিচ্ছে সেটা সিদ্ধান্তটার পিছনে আসলে মূল উদ্দেশ্যটা কী হতে পারে। এখানে অনেক কিছু হতে পারে, যেমন এখন তো আলহামদুলিল্লাহ মেট্রো রেল হয়ে গেছে, এখন যানজটের ঝামেলাটা হয়তো একটু কম পোহাতে হবে, পাশাপাশি যখন এখানে আগে বইমেলা হতো অনেক পারিপার্শ্বিক অনেক চাপ ছিল, এখন হয়তোবা সেটা হবে না। কিন্তু এটার অল্টারনেটিভ যে জায়গাটা দেখতেছে সেখানে কতটুকু লাভজনক হবে দর্শকদের জন্য, আমরা যারা আসবো মেলা দেখতে তাদের জন্য কতটুকু সুবিধা হবে সেটাও খেয়াল রাখতে হবে। যেমন আমি যদি একটা জ্বলন্ত উদাহরণ দিই, আগে বাণিজ্য মেলা হতো আগারগাঁওতে, এখন সেটা চলে গেছে পূর্বাচলে, তো এখন দেখতে হবে যে ওইখানে আমাদের মানুষকে নেওয়ার জন্য কী করতেছে সরকার। দেখলাম অনেকগুলো বাসের ব্যবস্থা করলো, অনেকগুলো সিস্টেম তারা তৈরি করার চেষ্টা করছে, এখন অভ্যস্ত হতে একটু টাইম লাগবে। আমার কাছে মনে হয় এটা মিশ্র প্রতিক্রিয়া হতে পারে, আমি ব্যক্তিগতভাবে কেন মতামত দিব এইটাই যে এটা একটা ঐতিহ্য হয়ে গেছে আমাদের জন্য, আমরা এটা রাখতে পারি এখানে। এখন আর বনায়নের কথা যদি বলি, বনায়ন অবশ্যই প্রয়োজন। এখন বনায়নটা দেখতে হবে যে আমাদের শুধু যে সোহরাওয়ার্দী উদ্যানই আছে তা না, আমাদের এমন অনেক জায়গা আছে যেখানে বনায়নের পরিকল্পনা তো হয়েছে বহুত বছর আগে কিন্তু সেই পরিকল্পনাটা এখনো বাস্তবায়ন হয়নি। সঙ্গে সংযোগ রেখে বাংলা একাডেমির মেলা হবে, বাংলা একাডেমির দীর্ঘতম স্মৃতি হিসাবে এই মেলার আমি এই কথাই বলছি। মহাপরিচালকের যেটা বলতে চাই আমাকে রাখতে হবে, যদি আমি মহাপরিচালকের থাকি তাহলে আমি সর্বৈব চিন্তা করব এটাকে রাখার। আপনাদের মনে আছে এই যে বাংলা একাডেমির যে তিনটা গেট, মাস্টারের যে গেট, এটা 93-94 সালে আমি যখন মেলার সদস্য সচিব তখনই ভেঙেছিলাম। তার কারণ হচ্ছে আমি ভেঙেছিলাম মানে আমাকে অগ্রণী ভূমিকা পালন করতে হয়েছিল, তখন মহাপরিচালক যারা ছিল তারা বাংলা একাডেমির ইয়েতে যারা ছিল তারা সবাই চেয়েছিল কারণ মেলা বড় করতে হবে। সেই মেলা তখন টিএসসি থেকে আরম্ভ করে এ পর্যন্ত হয়েছিল। আমার মনে হয় যে সোহরাওয়ার্দী উদ্যান আগামী বছর যদি আমরা না পাই, সমুদায়নের জন্য যদি না পাই, সেটা 1-2 বছর হতে পারে,
অনন্তকালের জন্য সমুদ্রের জন্য এটা বাধা এখানে বাধা সৃষ্টি হওয়ার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না যদি থাকে তাহলে আমাদের অন্য চিন্তা করতে হবে সেটা কি আমি বড় মেলা যদি আমরা না পাই আগামী বছর আমাদের সামনের যে রাস্তা সেই রাস্তাকে 93 সালে আমরা ব্লক করে দিয়েছিলাম সবার সম্মতি দিয়ে সেটা ব্লক করে পরিমিতভাবে মেলা করতে হবে তাতে আরেকটা সিঙ্ক্রোনা ফিরে আসবে বলে আমি মনে করি এখন যে আমাদের লাঠালাঠি করতে হয় একে বড় মেলা কি বলে প্যাভিলিয়ন দাও পাঁচ দাও চার দাও তখন আমাদের করতে হবে না আমরা 5 ইউনিটের বেশি 4 ইউনিটের বেশি হয়তো দেওয়া যাবে একবারে এবং সব মেলা স্ট্রাকচার তখন কিন্তু আমরা আগে তৈরি করে দিতাম এখন আমরা তৈরি করে না দিলেও তাদের বললো এইবারে এইভাবে করো একটা সিস্টেম ফিরে আসবে বলে আমার মনে হয়।